আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী এবং আমরা আজকে সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি আমাদের সাথে অ্যাটর্নি ঈশ্বর স্বামী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আপনাদের যদি কোনো আইনি পরামর্শ নেওয়ার জন্য ফোন করতে ইচ্ছে হয় কিংবা অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা ফোন করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। সেই সাথে আমরা সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usm। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমাদের ফোনে অনেকক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে একজন আছেন, সে প্রশ্নটি নিয়ে আমরা আজকে আলোচনায় আসব। কে আছেন আমাদের সাথে প্রথম আমাদের ফোন করেছেন আজকের এই অনুষ্ঠানের? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান, ক্যালিফোর্নিয়া থেকে। জি, প্রশ্নটা ছিল, আমি আমার স্ত্রীর জন্য অ্যাপ্লাই করছিলাম, তখন আমার সন্তান ছিল না। তো পরে যখন আমার সন্তান আসছে, আমরা সেটা সেখানে অ্যাড করছি। তো আমার স্ত্রীর অনেকদিন আগে অ্যাপ্লাই করা, আমি সেই পুলিশ যে ভেরিফিকেশন প্রয়োজন সেটা করে রাখছিলাম, সেটা ডেট চলে গেছে। তো এখন আমাকে একজনে বললো যে আমার সন্তানের বয়স এখন 14 মাস, ওরও নাকি পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমি শুধু এটা একটু, আমি ইমিগ্রেশন থেকে কিছু পাইনি, আমি এটা শুধু জানার জন্য আমি ফোনটা করেছি। আপনি গ্রিন কার্ড হোল্ডার ধারী, তাই তো? যেহেতু সে বাচ্চাটা সিটিজেনের বাচ্চা, সেও বর্ন সিটিজেন, সো আপনি আপনার সিটিজেনশিপের কাগজপত্র প্লাস বাচ্চার বার্থ সার্টিফিকেট, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, এরকম আনুষঙ্গিক কিছু কাগজপত্র দিয়ে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করে পাঠালে হয়ে যাবে। আমি একটা একটা কথা বলে নিই প্লিজ, যখন আমার সন্তান পৃথিবীতে আসে তখন আমি সিটিজেন ছিলাম না, গ্রিন কার্ড হোল্ডার ধারী। 21 দিনের পরে আমি সিটিজেন হয়েছিলাম, যার জন্য ও মনে হয় না সিটিজেন হতে পারবে ইউনাইটেড স্টেটে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের আরেকজন ফোনে আছেন। জি, কি ওনার জন্য কি পরামর্শ থাকবেন? উনি বাচ্চার জন্য অ্যাপ্লাই করবেন, বাচ্চার জন্য অ্যাপ্লাই করবেন। আর পুলিশ ভেরিফিকেশনের জন্য? না, পুলিশ ভেরিফিকেশন লাগে না, বাচ্চার বয়স টু ইয়াং, সেটা লাগবে না। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা কথা বলতে চাই যে বর্তমান বিভিন্ন ইস্যু, সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, আজকে যেটি উল্লেখযোগ্য খবর সেটি হচ্ছে যে চায়না 128টি পণ্যের উপর আমেরিকার উপর শুল্ক বসিয়েছে। এবং চায়না যেটি করেছে, যেসব স্টেট রিপাবলিকানদের দখলে যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট ব্যাংক, সেসব স্টেটের পণ্যগুলোর উপরই কিন্তু টার্গেট করে 128টি যে পণ্য, সেটি আপেল আছে, চেরি আছে, ওয়াইন আছে, সেই সাথে শুকুরের আছে মাংস। তো আপনার কাছে আমি জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেরকম অ্যালুমিনিয়াম আর স্টিলের উপর শুল্ক বসিয়েছিলেন, অনেকটা আমি বলবো অপরিকল্পিতভাবে, চায়নায় এক মাস সময় নিয়ে অনেক গবেষণা করে স্টাডি করে এই যে শুল্ক আরোপ করলো, এটির প্রভাব কি হতে পারে? অবশ্যই চায়না, দেখেন চায়নার পলিটিশিয়ানদেরকে আমি খুবই পরিপক্ক বলি, এবং ওনারা যে কোনো স্টেপ নেওয়ার আগে অনেক সময় নিয়ে এবং চিন্তাভাবনা করে গবেষণা করে তারপরে স্টেপটা নেয়। সো এটার প্রভাব অনেক পড়বে আমাদের ইউএসের উপর, কারণ আমরা অনেকভাবে চায়নার উপর ডিপেন্ডেন্ট মেনি মেনি প্রোডাক্টসে। আপনি দেখেন যে কোনো একটা ছোটো 99 সেন্টসের দোকানে যান, প্রত্যেকটা প্রোডাক্ট দেখলেই দেখবেন চাইনিজ, মেড ইন চায়না, মেড ইন চায়না। এবং মেনি মেনি, খালি এই ক্ষেত্রে না, সবখানে চায়না আমাদের ইউএস মার্কেটটাকে, মানে আই শুড সে অ্যাট লিস্ট 65-70% দখল করে ফেলেছে। আপনার কাছে তাহলে আমি জানতে চাই যে এই যে বাণিজ্য যুদ্ধ, অলিখিত আমি বলবো, এটি শুরু হয়নি, যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ বলছে না, তারা বলছে একটির জবাবে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই যে লোকসানের পাল্লা যদি চায়নাই এই আমেরিকার বাজার বেশি দখল করে থাকে, এ ধরনের প্রতিযোগিতায় নামলে কার বেশি লোকসানের পাল্লা ভারী হবে? দেখেন, যে কোনো সময় এরকম সিচুয়েশনে দুয়ো দেশই, মানে লোকসান দুয়ো দেশই সাফার করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমেরিকা একটু, যেহেতু ফাইন্যান্সিয়ালি স্ট্রঙ্গার পজিশনে আছে, আমেরিকা চায়না থেকে না নিয়ে অন্য জায়গা থেকে নেবে। সো মনে হচ্ছে চাইনিজরা একটু বেশি লোকসানের ফেস করবে মনে হচ্ছে, আই ডোন্ট নো ইয়েট। হ্যাঁ, প্রভাবটা চাইনিজ ইকোনমিতে একটু বেশি পড়বে। মোহাম্মদ হৃদয়, অনেকে আমাদের সাথে ফেসবুকে যোগ দিয়েছেন, F2A ক্যাটাগরিতে ভিসা পেন্ডিং আছে, ওনার অ্যাপ্লাই করেছিলেন 2016 সালে জুনে, আর কতদিন লাগতে পারে?
রাইট নাও 2016 সালের মার্চ চলতেছে, ইফ আই এম নট টু মানে মার্চ না এপ্রিল, এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন আছে। সো বেশি দিন লাগবে না আনার, উনি যেহেতু জুনে কয়েক মাস লাগতে পারে। আর কয়েক মাস মোহাম্মদ হৃদয় আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন, সেই সাথে মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আলী তারা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানটিতে। অ্যাটর্নি ইশাসামি আরেকটি বিষয় জানতে চাচ্ছি এই বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে, সেটি হচ্ছে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প তারপর কানাডা এবং মেক্সিকোকে বাদ দিয়েছিল এই অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর শুল্ক আরোপের বিষয়ে। চায়নায় আমি বলবো যে অভ্যন্তরীণ ভাবেও একটি রাজনৈতিক স্থিতিশীলতা আছে, সেই সাথে অর্থনৈতিক ভাবেও গোটা বিশ্বে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তো আপনার কি মনে হয় এই যে পরিকল্পিত ভাবে এ ধরনের একটি সিদ্ধান্ত আসলো শুল্ক আরোপের, তো যদিও বলা হচ্ছে আমেরিকা থেকে আরো নতুন নতুন ঘোষণা আসতে পারে চায়নার বিরুদ্ধে, এটির শেষ ইতি কোথায় আপনার মনে হয় যে কিভাবে হয়তো এন্ডিং হবে, যেখানে আমরা দেখছি নর্থ কোরিয়াকে নিয়ে একটি আলোচনার প্রস্তাব চলছে? দেখেন, এটার ইতি আমি এই মুহূর্তে বলতে পারছি না, ইটস জাস্ট স্টার্টেড, সো বলা যাচ্ছে না, শুরু হলো মাত্র। আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটু আগেই বলেছি চাইনিজ পলিটিশিয়ানরা অনেক দক্ষ, ওনারা অনেক মানে গবেষণা করে তারপরে একটা স্টেপ নেয়। তো ওনারা যেহেতু স্টেপটা নিয়েছে, ওনারা এটার বিকল্প তাদেরকে কিভাবে তাদের ইকোনমিটাকে সেভ করতে হবে সেটাও ওনারা প্ল্যান করে রেখেছেন। এটা আমরা ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? তারপরে অন্য নামে আমি গ্রিন কার্ড পাইছি। এটা 14 সালে যখন জিএফকে দিয়ে আইসি তখন ওরা আমার আগের নামটা পাইছে। পাবলিকলি না বলে একটা পার্সোনালি আপনার নিজের কোনো অ্যাটর্নির কাছে যে পরামর্শ নিলে এটার একটা সমাধান করা সম্ভব। সম্ভব এবং দর্শক আমরা বলে রাখতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটি আমরা চেষ্টা করি আইনের বিভিন্ন ছোট ছোট বিষয়ের তথ্য উপস্থাপন করতে। এটি যিনি অ্যাটর্নি থাকেন তিনি তার অভিজ্ঞতার আলোকে সেটি বিস্তারিত বর্ণনা দেন কিংবা আপনাদের পরামর্শ দেন, কিন্তু স্পর্শকাতর যেসব বিষয়গুলো আছে সেগুলো আপনাদের একান্ত আইনজীবীর কাছে গিয়ে পরামর্শ নেওয়াটা ভালো, কারণ এটি হচ্ছে টেলিভিশন, সবার কাছে স্পর্শকাতর তথ্য চলে যাওয়াটা আপনার ব্যক্তিগত ভাবেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, নেদারল্যান্ড থেকে মিথা বলছিলাম। জি বলুন। আমার আব্বা মার ইন্টারভিউ হয়েছে, আমার আব্বার ইন্টারভিউ হয়েছিল যখন, তখন আব্বার পাসপোর্টটা সরকারি পাসপোর্ট ছিল, ওই জন্য ওনাকে বলা হয়েছিল যে পাবলিক পাসপোর্ট করে নিয়ে আসতে। তো পাবলিক পাসপোর্ট জমা দেওয়ার পর 3 মাস পরে ওরা আবার ইমিগ্রেশন থেকে আবার হচ্ছে আপনার ইয়ে চাইছে, মেডিকেল আর পুলিশ ভেরিফিকেশন চাইছে। ওটা জমা দিয়েছি আবার 2 সপ্তাহ হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে আমি আর কতদিন অ্যাকচুয়ালি এটা লাগতে পারে? আচ্ছা, কতদিন লাগতে পারে? পুলিশ ভেরিফিকেশন আর মেডিকেল দিয়ে দিলে ইউজুয়ালি এটা আপনাকে উইদিন খুব শীঘ্রই ভিসাটা দিয়ে দেওয়ার কথা, বাট অনেক সময় আমরা দেখি 2-3 মাসও লেগে যায়, কোনো কোনো ক্ষেত্রে 5-6 মাসও দেখা যায়, ইট ডিপেন্ড। কিন্তু আরেকটা জিনিস আমি দর্শকদের এটা জেনারেল ভাবে অ্যান্সার করতে চাচ্ছি, যে একটু আগে দর্শক বললেন ওনার নেম চেঞ্জের বিষয়টা, সো এই ধরনের কমপ্লিকেশন যাদের যাদের আছে ওই ওনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এগুলো সলভ করা যায়। আপনারা যেহেতু লং টাইম লাইক 1995 থেকে এখন পর্যন্ত আছেন এবং বিভিন্নভাবে এগুলো টেক কেয়ার করা যায়, এগুলো খুব যত তাড়াতাড়ি আপনারা এইসব প্রবলেমকে টেক কেয়ার করবেন তত ভালো। এখানে কোনো কিছু লুকানো চাপানো বা জানে না ইমিগ্রেশন এরকম মনে না করে এটা ডিল করা বেটার, এবং একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে এই ক্ষেত্রে আপনার জন্য খুবই জরুরি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে আমি 2010 সালে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, আর কত বছর লাগবে?
আচ্ছা ভাই বোনের অ্যাপ্লিকেশন এখন 2004 এর সেপ্টেম্বর চলছে, সো আপনি করেছেন 2010-এ, আপনার একটু সময় বেশ কিছুদিন লাগবে। আচ্ছা আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার একটা কোশ্চেন আর কি, আমার ওয়াইফ এই জায়গায় আছে মোটামুটি 5-7 বছর মতো হয়ে গেছে, কিন্তু মাঝখান দিয়ে একবার দেশে গেছিল, 9 বছর মতো হয়ে গেছে, মাঝখানে একবার দেশে গেছিল, একবার ছিল প্রায় 2 মাসের মতো। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি শেষ করুন। হ্যাঁ, একবার ছিল 2 মাসের মতো, মাঝখানে আবার গেছিল বাংলাদেশে, বিয়ে হয়েছিল প্রায় মানে 10 মাসের মতো ছিল, তো ওই কারণে আর সিটিজেন হইতে পারে না। এখন আমি উকিলদের সাথে কথা বলছি, তারা বলতেছে যে মানে প্রেসিডেন্ট ব্রেক হয়ে গেছে আর কি, এখন আবার নতুন করে 5 বছর থাকতে হইব, এটা কি আমি কোনো রিজন দেখাই আর কোনো অ্যাপ্লাই করলে বা সিটিজেন হওয়ার সম্ভাবনা আছে? কি করবে উনি? ওনার আসলে টাইমটা আমার পাসপোর্ট দেখে একটু হিসাব করতে হবে অ্যাকচুয়ালি হাফ আর, সো পার্সোনালি একটা অ্যাটর্নির কাছে যে ভালো মতো দেখলে বেটার হয় আর কি। এটা যারা জানে ইউজুয়ালি যদি আপনি মাঝখান থেকে 1 বছর চলে যান তখন রেসিডেন্সিটা শুরু করতে হয়, ব্রেক হয়ে যায়। মানে ফিরত যেদিন থেকে এসেছেন সেদিন থেকে আবার হিসাব করা হবে। আরেকটা জিনিস, আমরা প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হই এবং আমি সবার উদ্দেশ্যেই বলে যে দেখেন সবাই বেড়াতে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনারা যদি লেস দেন 6 মান্থ থেকে চলে আসেন তাহলে আপনারা এই সময়টাই আপনারা ইউজ করতে পারবেন আপনার ইউএস সিটিজেনশিপের জন্য, কিন্তু আপনি যদি বেশি থেকে আসেন তাহলে এটা করা যায় না। সো এই এই জিনিসটা মাথায় রেখে 5 বছর ফার্স্ট 5 ইয়ার্স আর কি একটু কশাস হলে এই সিটিজেনশিপটা একটু তাড়াতাড়ি পাওয়া যায়। এটা কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? কপিরের ব্যাপারে জিজ্ঞাসা মুখা। ফোনে কে আছেন আমাদের সাথে? জি হ্যাঁ আপু, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি প্রশ্নটি করুন, নামটি বলে নিতে হবে, কোথা থেকে বলছেন সেটাও বলে নিতে হবে। আমার নাম তাহের, বাপলক থেকে বলছিলাম। জি তাহের ভাই বলুন। আসলে স্বামী স্ত্রী দুজনের একটা তালাকনামা যদি কোর্টে যায়, উকিলের সামনে স্বামীও সিগনেচার করছে, বউও সিগনেচার করছে, এখন তার বউ তালাক চাইতেছে, কোর্টে এটা ক্যান্সেল করে দিল কেন? এটার আরো কিছু হয়তো হতে থাকতে পারে, এটা জাস্ট কোর্ট কিভাবে ক্যান্সেল করবে? হাজবেন্ড বলছে তারে প্রেসার দিয়ে করাইতে সিগনেচার। হ্যাঁ হ্যাঁ, এটা যদি বলে থাকে অবশ্যই, তো সে তো লয়ারের সামনে সিগনেচার করছে। ডাজন্ট ম্যাটার, লয়ারের সামনে সিগনেচার করলো, আপনি যদি কাউকে এটাকে বলা হয় জোর করে করানো, ডিউরাস মানে চাপ সৃষ্টি করে করানো, যে কোনো যে কোনো ভাবে আপনি চাপ সৃষ্টি করে যদি করায় থাকেন তাহলে সে মোশন টু রিওপেন করে কোর্টে ইয়ে করতে পারে, মোশন করে। আচ্ছা তার মানে সাইন হয়ে যাওয়ার পরেও? হ্যাঁ এটা সম্ভব। হ্যাঁ, আর এটা জোর করে করানো হয়েছে কিনা সেটা এখন কোর্টে সেটা প্রমাণিত হবে, প্রমাণিত হবে যে একটু লেন্দি প্রসেসে চলে গেছে। লেন্দি প্রসেস। কে আছেন ফোনে আমাদের সাথে? ফোনে কে আছেন? এবং এটা খালি ফোনে কে আছেন আমাদের সাথে? জি শহীদুল ইসলাম বলছি। জি বলুন শহীদুল ইসলাম। জি আপা, আমার আমি এখানে F1 স্ট্যাটাসে আছি ডালাস টেক্সাসে। জি তো আমি রিসেন্টলি আমার ওয়াইফের জন্য ভিজিট ভিসা অ্যাপ্লাই করছি, তো আমার একটা বাচ্চা আছে, তো আমি বাচ্চার জন্য ভিজিট ভিসা অ্যাপ্লাই করিনি, তো অ্যাকর্ডিং এবং আমার ভিসার মেয়াদটা এখনই শেষ হয়ে যাচ্ছে, মানে 5 ইয়ার্স কমপ্লিট হবে এই অগাস্টে, তো এই ক্ষেত্রে কি আমি আমার বাচ্চার জন্য ভিজিট ভিসা জন্য অ্যাপ্লাই করব নাকি জাস্ট আমার ওয়াইফ কি এখন কল করব? কি করবেন এই ক্ষেত্রে পরামর্শ কি? আপনি এরকম হতেই পারে যে উনি 5 ইয়ার্স এখানে পড়াশোনা করেছেন, এখন ওনার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চাকে চাচ্ছেন উনি এই দেশটা একটু দেখাবেন, সো এটা এটা স্বাভাবিক, এটা করতে পারেন, কোনো অসুবিধা নাই এটাতে, কিন্তু বাচ্চা যদি অনেক ছোট বেবি থাকে দেখার তেমন কিছু না থাকে সেটা অন্য ব্যাপার। অন্য জিনিস, কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো। জি হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এস্টোরিয়া থেকে বলছি, রহমা খাতুন। জি বলুন। এস্টোরিয়া থেকে বলছি, আমি এটারনি স্টাফ, আমি সাথে কথা বলবো। জি আপনার প্রশ্নটি করুন। আমি 2008-এ আমি মার্চে 18 তারিখ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বই পাইছি, আমার ইন্টারভিউ লাগে, কতদিন সময় লাগবে ডাক্তার? আপনি বুঝতে পেরেছেন? আপনি মার্চ 2008-এ গ্রিন কার্ড পেয়েছেন তাই তো?
যদি নিউ ইয়র্কে হয়ে থাকে, নিউ ইয়র্কে আট থেকে দশ মাস, কখনো কোনো কোনো ক্ষেত্রে এক বছরও লাগছে ইন্টারভিউ ডেট পেতে। এখন ডিপেন্ড করে উনি কোথা থেকে অ্যাপ্লাই করছে। ওয়ার এস যদি কানেকটিকাট থেকে কেউ অ্যাপ্লাই করে, ওনাদের খুব শীঘ্রই আসতেছে, চার পাঁচ মাসের মধ্যে চলে আসছে। উনি নিউ ইয়র্ক থেকে করেছে, তাহলে ঠিক আছে। কে আছেন আমাদের সাথে এবং টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে? আমাদের সাথে কে আছেন? আমার নাম আরিফ, আমি কানেকটিকাট থেকে বলছি। জি আরিফ ভাই বলুন, আপনার প্রশ্নটি করুন। আরিফ ভাই, আমি আগস্ট মাসে ফিঙ্গারপ্রিন্ট দিছি, এখনো ইন্টারভিউ লেটার পাইনি আগস্ট 2017। খুব শীঘ্রই পেয়ে যাবেন, কারণ কানেকটিকাট এর ইন্টারভিউ অলরেডি আসা শুরু করেছে অগস্ট মাসে যারা অ্যাপ্লাই করেছে তাদের। আচ্ছা, এবং সেই সাথে ফারহাদ মোহাম্মদ আমজাদ প্রশ্ন করেছেন যে গ্রিন কার্ড নিয়ে 1995 সালে চলে গিয়েছিল তার এক রিলেটিভ পার্সোনাল রিজনে, এখন যদি আসতে চায় আমেরিকাতে কি করণীয়? গ্রিন কার্ড নিয়ে গেছিল 1995-এ, উনি এতদিন যদি এখানে না আসে অবশ্যই উনি ওনার গ্রিন কার্ড অ্যাবান্ডেন হয়ে গেছে। তো উনি যে ওনার কোনো রিলেটিভ লাইক ক্লোজ রিলেটিভ ছেলে মেয়ে ওয়াইফ যদি থেকে থাকে তাহলে উনি তাড়াতাড়ি আসতে পারে, অ্যাপ্লাই করলে উনি আসবেন। যদি গ্রিন কার্ড হোল্ডার অ্যাপ্লাই করে 2 থেকে 2.5 বছর লাগবে ওনার আসতে, আর যদি সিটিজেন কেউ অ্যাপ্লাই করে তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1 বছর ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যদি ওনার কোনো ভাই থাকে তারাও অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আগে যে গ্রিন কার্ডটা পেয়েছিলেন সেটা অ্যাবান্ডেন হয়ে গেছে। কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমি সুদ জামান ব্রুকলিন থেকে বলছি। জি বলুন। আমার প্রথম ওয়াইফ মারা গেছেন, পরে আমি দ্বিতীয়বার বিয়ে করার পর আমি অ্যাপ্লাই করেছি, এবং আমার একটা স্টেপ সন আছে, বয়স 12 বছর। তখন আমার প্রশ্ন হলো পরে যখন আসবে তখন আমার স্টেপ সনের সিটিজেনশিপ কিভাবে আমি পাবো? আমি সিটিজেন। আপনার উত্তরটি পেয়েছেন হয়তো, যেটি জানতে চেয়েছিলেন। কে আছেন আমাদের সাথে? আমার কি ডকুমেন্ট লাগবে ইন্টারভিউ সময়? আমি যে ঘরে থাকি সেই ঘরে ওরা আমাকে রেন্সি দিতেছে না, কারণ ওইটা লিগেল করো না, সেকেন্ড ফ্লোর আছে বাট ওইটা লিগেল না। সেই জন্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বলেছেন আপনার ওয়াইফ গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছে? ওকে, আপনার ওয়াইফ যদি সিটিজেন হয়ে থাকে তাহলে আপনার I-130 প্লাস 485 একসাথে, মানে অ্যাডজাস্টমেন্টটা একসাথে অ্যাপ্লাই হয়েছে। আমি সব কিছু অ্যাপ্লাই করেছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি, এটা সোশ্যালের জন্য বেটা করতেছি, আড়াই মাস হয়ে গেছে। অ্যাপ্রক্সিমেটলি এটা 10 মাস থেকে 1 বছরের মতো সময় লাগতেছে 485 প্রসেস হতে, মানে আরো কিছু মাস আপনাকে অপেক্ষা করতে হবে। অ্যাটর্নি ইশা সামি, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, তবে তার আগে ফেসবুকের একটি প্রশ্ন এমডি তৌহিদ করেছেন, সেটি হচ্ছে ওনার বোনের হাজবেন্ডের জন্য তিনি অ্যাপ্লাই করেছেন 2016 সালে এপ্রিলের 10 তারিখে।
সব কিছু দিয়ে দিয়েছেন আর কতদিন লাগতে পারে, মানে ভাই বোনের অ্যাপ্লিকেশন? নো, হাজবেন্ডের জন্য, বোনের হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন। সেটা কি তো বোন অ্যাপ্লাই করেছে? না, ভাই বোনের ক্যাটাগরি না, এটা বোন তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে। কিন্তু শালা শালা দুলহা ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে না। সো ওইটা গ্রিন কার্ড হোল্ডার যদি হয়, এটা 2 থেকে 2.5 বছর সময় নেয়। সো উনি যদি এপ্রিল 2016 করে থাকে, এখন আমরা এক্স্যাক্টলি 2 বছরে পড়েছি, এপ্রিল 2018 এ স্পাউস ক্যাটাগরিতে পড়ে গেছে। হ্যাঁ, স্পাউস গ্রিন কার্ড হোল্ডার, ওনার স্পাউস, এই জন্যই 2 থেকে 2.5 বছর সময় নিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এমডি তৌহিদ, আপনার প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন যে আপনার বোন যে হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিল সেটিতে আরো কিছুদিন সময় লাগছে, 2 থেকে 2.5 বছরে। না না, 2 থেকে 2.5 বছর না, 2016 সালে, এখন তো 2 বছর হলো, ওনার আরো 5-6 মাসের মতো, 5-6 মাস অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং আমাদের অতিথি হিসেবে আছেন সম্মানিত অ্যাটর্নি ঈশ্বর স্বামী। আমাদের ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলতে হবে, নামটি বলে প্রশ্নটি করতে হবে, একটু জোরে বলতে হবে আপনাকে। জি, আপনাকে একটু জোরে প্রশ্ন করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। প্রিয় দর্শক, বলে রাখতে চাই আপনাদের, জি বলুন। এবং আপনাদের সুবিধার জন্যই বলি যে আপনারা যেহেতু প্রশ্ন করতে চান, আমরাও আগ্রহী আপনাদের সেই প্রশ্নের উত্তরটি দিতে, সেই তথ্যটি দিতে, কিন্তু সহায়তাটি কিন্তু করতে হবে আপনাকে। অবশ্যই স্পিকারটি বন্ধ করে নিতে হবে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করতে হবে, আর আপনারা এই সহায়তাটি করবেন কিন্তু আপনাদের জন্যই, কারণ আপনারা যদি ঠিকমতো প্রশ্ন করতে না পারেন, আমরা কিন্তু ঠিকভাবে উত্তর দিতে পারবো না। কে আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন, ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, ফোনে কে আছেন? হয়তো একদম। আচ্ছা, আরেকটি আমরা প্রশ্নে চলে যেতে চাই, সেই সাথে সিদ্দিকা বেগম ফেসবুকে প্রশ্ন করেছেন, ওনার ব্রাদার সিস্টারের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2007 সালে, কতদিন লাগবে? 2004 সেপ্টেম্বর চলছে, তো 2007, ফিউ ইয়ার্স, আর কিছু বছর লাগবে, তাই তো? আচ্ছা, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি আমি হচ্ছে ফ্লোরিডা থেকে নিপা বলছিলাম। আমি একটু আপুর কাছে জানতে চাচ্ছি যে আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2007 নভেম্বরের 3 তারিখে, আর আমি সিজিএ, কতদিন লাগতে পারে ভাই ভাইয়ের জন্য আসলে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বা আমরা একটু আগে বলেছি, যারা 2004 সেপ্টেম্বরে যে অ্যাপ্লিকেশনগুলো হয়েছে সেটা ডিল হচ্ছে আজকের ডেটে, যেটা নিউজ আর কি, ভিসা বুলেটিনে। আচ্ছা, সময় লাগবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ইফসানা বলছিলাম কুইন্স থেকে। জি বলুন। আপু, আমার একটা প্রশ্ন, আমি 2014 এসেছি, আমার তখন আমার হাজবেন্ডের গ্রিন কার্ড ছিল, তো লাস্ট ইয়ার আমার হাজবেন্ড নভেম্বরে সিটিজেন হয়েছে, তো এবং আমার এই জুনে 2018 আমার 4 বছর হবে, তো আমি কি এর এখন মানে এলিজিবল হব সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য? আপনার জন্য, আপনার হাজবেন্ড যখন অ্যাপ্লাই করেছিল তখন তিনি গ্রিন কার্ড হোল্ডার ধারী ছিলেন, গ্রিন কার্ড হোল্ডার ছিল। আপনি 2014 সালে তিনি এসেছেন, 2014 সালে এসেছেন, আর ওনার হাজবেন্ড হচ্ছে 2017 সিটিজেনশিপ পেয়েছে। হ্যাঁ, কিন্তু ওনাকে যদি, আপনার জেনারেল রুলটা হচ্ছে যখন আপনি আর হাজবেন্ড গ্রিন কার্ড অবস্থায় কাউকে অ্যাপ্লাই করে তখন ওনার জন্য রুলটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই হবে, যেটা 4 ইয়ার্স 9 মান্থ সবার জন্য যেটা। আর যদি সিটিজেন কেউ তার ওনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করে সেটা, এবং ম্যারিড থাকে আনটিল 2 ইয়ার্স 9 মান্থ পর্যন্ত, তখন উনি 2 ইয়ার্স 9 মান্থ অ্যাপ্লাই করে। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি যে গ্রিন কার্ড হোল্ডাররা যখন তাদের স্পাউসের জন্য অ্যাপ্লাই করে, স্পাউস এখানে আসে, তাদেরকে নর্মালি 4 ইয়ার্স 9 মান্থ পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যদি সিটিজেন অ্যাপ্লাই করেন এবং তারা স্টিল হাজব্যান্ড ওয়াইফ হিসাবে আছেন 2 ইয়ার্স 9 মান্থ পর্যন্ত, মানে যখন ওনার অ্যাপ্লিকেশন হয় এবং ইন্টারভিউ পর্যন্ত একসাথে থাকেন, তখন
উনি 2 ইয়ার্স 9 মান্থের অ্যাপ্লিকেশনটা করতে পারে। কিন্তু আমি যেটি হচ্ছে দর্শকদের বেশি প্রশ্ন থাকে সেটি হচ্ছে অ্যাপ্লাই করেছেন হয়তো গ্রিন কার্ড দিয়ে তারপরে তার স্পাউস সিটিজেন হয়ে গেছেন তখন তাদের করণীয়টা কারণ আপনি অ্যাপ্লিকেশনে আবেদন করেছেন জি হ্যাঁ অ্যাপ্লিকেশনের সময় আপনার স্ট্যাটাসটা কি ছিল? আচ্ছা আচ্ছা আবেদন করার সময় যে স্ট্যাটাসটি ছিল সেটি সেই অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আমি মাজমাদার বলছি নিউ ইয়র্ক থেকে। আমার প্রশ্ন হলো আমার ফিঙ্গারপ্রিন্টের যাওয়ার কথা ছিল নিউ ইয়র্কে, আমি দিয়েছি কানেকটিকাতে, এতে আমার কোনো অসুবিধা হবে কিনা সিটিজেনশিপের জন্য? ওনারা যদি আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে থাকে তাহলে এটা অসুবিধা হওয়ার কথা না, ইউজুয়ালি তারা নেয় না, বলে যে ওখানে যাও, কিন্তু আপনি যদি দিয়ে ফেলে থাকেন দেন দে টুক ইট, সো তাহলে আর কোনো সমস্যা, এটা সমস্যা হওয়ার কথা না আর কি। আচ্ছা আরেকজন আছেন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সুজাত ব্রাঞ্চ থেকে বলছিলাম। জি জি, আমি 2015 সালে এখানে অ্যাপ্লাইল করেছিলাম, তো আমার ইন্টারভিউ হয়ে গেছে গত 27 ফেব্রুয়ারি। ইন্টারভিউ শেষ করার পরে ওরা বলেছিল 13 তারিখে যে আমার ডিসিশন নিয়ে আসার জন্য, বাট মার্চের 7 তারিখে তারা ফোন করে আমাকে বললেন যে 13 তারিখ আসার দরকার নাই, আপনি ডিসিশনটা আমরা বাই মেইলে পাঠিয়ে দেব, বাট এখন পর্যন্ত পাইনি। ২ সপ্তাহের মধ্যে একটা ডিসিশন দেয়, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ওনারা যেখানে হয়তো কনফিউজ ডিসিশন নিতে পারছেন না, অথবা মানে বর্ডার লাইনের কেসগুলো ইসি, সো বিভিন্ন ক্ষেত্রে ওনার দেখা যাচ্ছে ওনারা একটু আমার ছেলে 18 বছরের উপর হয়েছে, 19 বছর চলতে এসেছে, 400 দিয়ে অ্যাপ্লিকেশন করছিল, কিন্তু আমার তিন বছর হয়েছে সিটিজেনশিপ হওয়ার, কিন্তু শেষ বয়স সে আমার সাথে হয় নাই, 600 দিয়ে অ্যাপ্লিকেশন করে নাই, এখন তার ইন্টারভিউ জাস্ট আইসা গেছে ইন্টারভিউর জন্য এই মাসের লাস্ট দিকে, এখন যদি সে আবার যোগাযোগ করছিল মেইন অফিসের সাথে, তারা বলছে 82% না হওয়ার সম্ভাবনা, 600 কারণ অত অল্প ইনফরমেশন আমি আসলে অ্যাডভাইস করতে পারছি না, আমার আরো কিছু ইনফরমেশন জানার দরকার যেটা পাবলিকলি আমি ওনার কাছে জিজ্ঞেস করতে পারি না আর কি। আচ্ছা কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। জি আমি ফয়সল বলছিলাম তালসা উকলামা থেকে। জি আমি জানতে চাচ্ছিলাম আপুর কাছে, আমি গ্যাস স্টেশনে কাজ করি এখানে, তো আমাদের দোকান 15 দিন আগে রব হয়েছিল, আমাকে স্টেন গান দেখাইয়া টাকা নিয়ে গেছে, তো আমি মানে এটার জন্য কোনো কাগজপত্রের জন্য অ্যাপ্লাই করতে পারি কিনা? হ্যাঁ পারেন, এটার জন্য এটা অনেক সময় আপনি যদি ভিকটিম অফ আ ক্রাইম হন আপনি এখানে ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, সো এখনও উনি মাত্র গত সপ্তাহে হয়েছে, ইটস গোয়েন টু টেক টাইম, উনি পার্সোনালি একটা অ্যাটর্নির কাছে যে এটা অবশ্যই প্রসিড করার জন্য করতে পারে ইউ ভিসার জন্য, বাট এটা দেখতে হবে মেনি আদার রিজন, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, ওগুলো কি স্যাটিসফাই করছে কি না এটাও দেখতে হবে, সো পার্সোনাল অ্যাটর্নির কাছে যে এটা করতে হবে। কে আছেন? কে আছেন ফোনে? মি শোকে। জি প্রশ্ন বলছি। প্রশ্নটি করুন। জি আমি 2011 সালে গ্রিন কার্ড পাই, 2012 আমি 2 ইয়ার্স এর পারমিশন নিয়ে চলে যাই, এরপর 2014 আসি, আমি
14 এপ্রিলে আসি, আমি কখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? সামবডি টোল্ড মি 4 years 1 day, আফটার 4 years 1 day ফ্রম লাস্ট এন্ট্রি, আর সামবডি টোল্ড মি 4 years 9 months. আই অ্যাম কনফিউজড. 4 years 9 months, আচ্ছা 4 বছর 9 মাসের সময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর কিছু জানার আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আরেকজন ফোনে থাকলে আমরা সেই প্রশ্নটি নিব, তবে তার আগে আমরা ফেসবুকে অনেকেই যোগ দিয়েছেন, আজিজুল ইসলাম আদিল, সৈয়দ মিল্টনের প্রশ্নটি আপনাকে করব, তবে ফোনের প্রশ্নটি আমরা নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাল বলছিলাম। জি জামাল ভাই বলুন। আমি আসছি আপনার 6 মাস হয়েছিল গ্রিন কার্ডের জন্য আপনার অ্যাপ্লিকেশন করছিলাম, কিন্তু আমার বাইরের পুরানো অ্যাড্রেসে চলে গেছে আর কি। এখন আমি আবার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, 1.5 মাস হয়েছে এখনো আসেনি, কত সময় লাগতে পারে জানেন কি? আচ্ছা, কত সময় লাগতে পারে? আর সাধারণত আপনার কাছে আমি এই বিষয় রিলেটেড আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, যদি একসাথে উত্তর দেন। যদি ঠিকানা পরিবর্তন হয়, অনেকেই হয় যে গুরুত্বপূর্ণ চিঠিগুলো মিস করছেন, সেক্ষেত্রে আপনার পরামর্শটিও আমি জেনে নিতে চাই। আমি আসলে অ্যাডভাইস করি যে যদি আপনি ঠিকানা পরিবর্তন করবেন, এটা তো আমরা সবাই আগেই একটু আগেই জানতে পারি, তখন আপনি যাওয়ার উইদিন 5 ডেজের মধ্যে আপনি যেসব জায়গায় প্রয়োজনীয় জায়গাগুলোতে আপনি জানিয়ে দেবেন, ব্যাংক হতে পারে, আপনার ইমিগ্রেশন হতে পারে, এবং অন্যান্য যেগুলো প্রয়োজনীয় জায়গা সব কাজে আপনার আইডিতেও উইদিন 5 ডেজের মধ্যে ইউ শুড লেট দেম নো। এবং এই যে যখন আপনি ঠিকানা পরিবর্তন করছেন, এটার জন্য একটা ফর্ম আছে AR-11, যদি ইমিগ্রেশন কেউ প্রসিডিংয়ে থাকে অথবা USCIS এর কাছে AR-11 একটা ফর্ম, ওইটা ফিল আপ করে আপনি যখন পাঠাবেন অবশ্যই সার্টিফাইড মেলে পাঠাবেন এবং একটা কপি নিজের কাছে রাখবেন। আচ্ছা, তাহলে যদি স্টিল মিসিং হয় তাহলে এটা হবে যে গ্রিন কার্ড তারা আগের ভাইয়ের ঠিকানায় গিয়েছিল, আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, এখন আর কতদিন লাগবে? 1.5 মাস হয়েছে, ফিউ মান্থ লাগে, অ্যাট লিস্ট 5-6 মাস লাগে, আরো 5-6 মাস লাগবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, নামটি বলে নিতে হবে, কোথা থেকে বলছেন সেটাও বলতে হবে। আমি আরিফ বলছিলাম, রকেন থেকে। জি আরিফ ভাই বলুন। জি, আমার প্রশ্নটা হলো, আমার মা গ্রিন কার্ড হোল্ডার, আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, September 2017 ওটা ওরা অ্যাপ্রুভ লেটার পাঠিয়েছে, ও তখন আপনার under 21 ছিল, এখন over 21 হয়ে গেছে, ওর ভিসা ক্যাটাগরি আপনার ইয়ে আছে আর কি, F2F something, ওরা কি ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে পারে? যদি চেঞ্জ করে তাহলে কতদিন লাগতে পারে? সেপ্টেম্বরে তো অ্যাপ্রুভ করছে, অনেকদিন হয়ে গেছে, এখনো কোনো কিছু জানাচ্ছে না। অ্যাপ্লিকেশনটা ডেটটা, অ্যাপ্লিকেশন আবেদন করেছিলেন কবে, আপনার মা আবেদন করেছিলেন কবে ছোট ভাইয়ের জন্য? 2015তে। আর ওনার ইউজুয়ালি উনি under 21 হিসাবে অ্যাপ্লাই করেছে, 2 ইয়ার্সে আসার কথা ওনার, 2017 সালে এসেছে অ্যাপ্রুভ লেটার এসেছে। হ্যাঁ, অ্যাপ্রুভ লেটার উনি 15তে অ্যাপ্লাই করেছে বলছে, 2017 সালে অ্যাপ্রুভ লেটার এসেছে, এখন 2021 পার হয়ে যাবে, তাহলে উনি সিএসপি এর আন্ডারে ওই যে চাইল্ড আউট এজ যারা হয়ে যায় তাদেরকে উইদিন এজ উইদিন 21 হিসাবে দেওয়ার জন্য যে ফর্মুলাটা ওইটা আন্ডারে অ্যাপ্লাই করা উচিত, মানে এখনই আবেদন করে দেওয়া উচিত। হ্যাঁ, এখনই আবেদন করে দেওয়া উচিত। কে আছেন ফোনে আমাদের সাথে? জি, আমি আকিব বলছিলাম, ব্রোকিং থেকে। জি বলুন। আমার একটা প্রবলেম হয়েছে, আমি কন্ডিশনাল রিমুভ করার জন্য I-90 ফর্মটা ফিল আপ করে গত বছর পাঠিয়েছিলাম, যেটা ভুল ছিল, যেখানে আমার পাঠানোর কথা ছিল I-751। তো ওরা 1 বছর পর ওরা আমাকে জানাচ্ছে যে এটা ভুল ছিল, এবং আমি এখন কি করতে পারি আসলে? এখন কি সঠিক, এটা আপনি পুরো টাইমটাই আপনার ওয়েস্ট হয়েছে, আপনি সঠিক ফর্ম নিয়ে আবার করতে পারেন। এইসব জিনিসগুলো আগে আমরা অ্যাটর্নি ছাড়াও যদি অ্যাপ্লাই করতাম, আমরা অনেক সময় এটা হয়ে যেত, কিন্তু রাইট নাও ওরা অনেক কশাস এবং ফর্মগুলোর কমপ্লিকেশনও অনেক বাড়িয়ে দিয়েছে, অনেক কমপ্লিকেটেড করে ফেলেছে। আগে অনেক ফর্ম দেখা যাচ্ছে 2 পেজের একটা ফর্ম ছিল, এখন সেটা 10-15 পেজ পর্যন্ত করে ফেলেছে। সো এই জন্য
আমরা অ্যাডভাইস করব ইউজুয়ালি গো টু অ্যান অ্যাটর্নি এন্ড ডু ইট, এটা ইজি ইন আ লং রান, আপনাকে আপনাকে টাইম সেভ করবে, হ্যাঁ টাইম সেভ করবে, এই যে উনার যে এই সময়টা উনি চলে গেছে এটা তো উনি পাবেন না এবং অনেক বেনিফিট থেকে উনি বঞ্চিত হবেন এই ভুল করে ভুলের কারণে আর কি। সো তার মানে হচ্ছে যে কোনো ফর্ম হোক, যে কোনো পরামর্শ হোক, অভিজ্ঞ একজনের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার অ্যাপ্লিকেশন আবেদনটি করা উচিত, না হলে সময়ের যে ক্ষেপণ সেটি অনেকটা ফাইন্যান্সিয়ালিও তো ওনার I-90 ফর্মের জন্য ওনার একটা পয়সা দিতে হয়েছে, USCIS-কে ফিজ ওইটাও তো নষ্ট হয়েছে। ফেসবুকের দুই একটি প্রশ্ন দিয়ে আমি অনুষ্ঠান শেষ করতে চাই। সৈয়দ মিল্টন প্রশ্ন করেছেন, তিনি রিমুভাল প্রসিডিং অর্থাৎ I-30 যেটি তার ওয়াইফ আবেদন করেছিলেন, এখন তার ইন্টারভিউ আছে সামনে, ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের জন্য ডেকেছেন, কী ধরনের প্রশ্ন করতে পারেন? ও এটা আসলে একটুখানি সময়তে সময় দেওয়া জানে, যদি I-130 অ্যাপ্লাই করে থাকে ওনাদের ইউজুয়ালি ওনাদের যে রিলেশনশিপটা স্টাবলিশ করতে হবে ওটা প্রমাণ করার জন্য যা যা লাগে, যেমন ব্যাক স্টেটমেন্ট, ওনাদের লিজ এগ্রিমেন্ট যেখানে ওনারা দুইজন বসবাস করছেন, তারপরে বিলস হতে পারে, তারপরে লাইফ ইন্স্যুরেন্স যদি থেকে থাকে সেটাও হতে পারে, এটা ওনাকে স্টাবলিশ করতে হবে যে দেয় ওনাদের একসাথে হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আর I-130 হাজব্যান্ড এন্ড ওয়াইফের পিটিশন আমি মনে করছি আর কি এখানে। রাজীব ভুঁইয়া এবং দীপক রেজা প্রায় একই ধরনের প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে ভাই বোনের অ্যাপ্লিকেশন, একজন করেছেন 2006 সালে ফেব্রুয়ারিতে, আরেকজন করেছেন 2012 সালে জানুয়ারিতে, আর কতদিন লাগবে? 2006 সালে জানুয়ারি এবং 2012 এখন 2004-এর সেপ্টেম্বর চলছে, তো লং ওয়েট করতে হবে আপনাদেরকে। আচ্ছা, সেই হিসেব করেই আপনি হয়তো জেনে যাবেন। এবং অ্যাটর্নি ইশাসামী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে উত্তর দিয়েছেন, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটি দেখেছেন এবং যাদের প্রশ্ন আমরা আজকে নিতে পারিনি। আগামীকাল ঠিক একই সময় 10টা থেকে 11টায় হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।